সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, যা এবছর উচ্চ মাধ্যমিক বা HS পাস করেছো। সো কনগ্রাচুলেশন অল অফ ইউ। নতুন জীবনের জন্য শুভেচ্ছার সাথে সাথে আমার কিছু বলার, আমরা সবাই একটা কনফিউশনের মধ্যে থাকি যে উচ্চ মাধ্যমিক পরে আমরা ঠিক কোন কোন কলেজগুলোতে বা কোন কোন ইউনিভার্সিটিগুলোতে আমরা গ্রাজুয়েশনে ভর্তি হতে চাই। সো টপ 20 কলেজেস অর ইউনিভার্সিটিস ফর জিওগ্রাফি অনার্স ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের আজকের টপিক হচ্ছে এটা। দেখো, টপিক শুরু করার আগে আমি কতগুলো কথা বলে দিই। প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা কলেজে যথেষ্ট ভালো করে পড়াশুনো করা হয় এবং এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে থাকে তুমি যে কলেজে পড়াশুনো করছো সেই কলেজের ফ্যাকাল্টি কেমন। যারা ফ্যাকাল্টি আছেন সেই ফ্যাকাল্টি লিস্টটা তোমরা অবশ্যই দেখে ভর্তি হবে, এটা আমার প্রথম কথা। এক্ষেত্রে ফ্যাকাল্টির কথা কেন বললাম, অনেক অনেক কলেজগুলোতে বা ইউনিভার্সিটিতে সাফিসিয়েন্ট ফ্যাকাল্টি মেম্বার থাকেন না। অতএব আমরা সেই সমস্ত কলেজগুলোতে প্রথমে পড়ার চেষ্টা করব যেখানে, বা যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে প্রথমে পড়ার চেষ্টা করব যেখানে অনেক ফ্যাকাল্টি মেম্বার। আমরা এখানে যে কলেজগুলো সাজেস্ট করেছি তোমাদের, এর বাইরেও অনেকগুলো কলেজ আছে, সেগুলোও তোমরা পড়াশুনো করতে পারো, বা এর বাইরেও অনেকগুলো ইউনিভার্সিটি আছে। সেই জন্য আমাদেরকে যে ইন্ডিকেটারের ভিত্তিতে আমরা এই কলেজগুলো বেসিক্যালি সাজেস্ট করছি সেগুলো হচ্ছে ন্যাকে তাদের অবস্থান এবং কম বেশি জিওগ্রাফি ডিপার্টমেন্টের পূর্বের রেকর্ড অনুযায়ী। তো দেখো, আমরা মোটামুটি ভাবে ওয়েস্ট বেঙ্গলের মেজর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম। দের আর হিউজ কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস, রাইট? ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ বর্ধমান, ইউনিভার্সিটি অফ কল্যাণী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আরিয়া ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি এখানে আছে। এবং আমরা নর্মালি এই যে ইউনিভার্সিটিগুলো আছে এই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কম বেশি জিওগ্রাফি যেখানে যেখানে আছে আমরা পড়তে পারি। তো আমাদের যারা HS-এ আমরা পড়াশুনো, HS-এর পরে গ্রাজুয়েশনে পড়তে যাব ভাবছি, তাদের আমাদের বেসিক একটা জিনিস জেনে রাখতে হবে যে এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে স্টেট ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে। তো আমরা কোন ইউনিভার্সিটিগুলোতে পড়ব, আমি নর্মালি এখানে তোমাদের যেগুলো বলছি সেগুলো হচ্ছে স্টেট ইউনিভার্সিটি বা তার কলেজগুলো বা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো এখানে আমি কতগুলো ভাগে, দেখো আমি ইউনিভার্সিটিগুলোর নাম বলে দিয়েছি তোমাদের, যেমন ওয়েস্ট বেঙ্গলের একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী, যেটা বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত, 1921 সাল থেকে স্ট্যাবলিশ হয়েছে, এখানে তোমরা জিওগ্রাফি পড়তে পারো সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসাবে। এছাড়াও অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আমি যেটা পূর্বে তোমাদেরকে বলেছি এই ইউনিভার্সিটিগুলোতেও তোমরা পড়াশুনো করতে পারো। এবার আমার দেখা বা আমার সাজেশনে সারা ওয়েস্ট বেঙ্গলের যে মেজর 20টা ইউনিভার্সিটি আর কলেজ আছে সেগুলোর কথা আমি বলছি। এটা একদম আমার অপিনিয়ন, তোমরা যে কোনো কলেজে যে কোনো জায়গাতে ভর্তি হতে পারো, বা যারা নিউ কামার, যারা লেম্যান, তাদের জন্য আমি বলছি যে এগুলো তোমরা ভাবতে পারো বা তোমাদের পক্ষে এটা সুবিধা। গার্জিয়ানদের ক্ষেত্রে এগুলো অনেকটা হেল্পফুল হবে যে তারা অ্যাকচুয়ালি পাজেলড হয়ে যায় যে কোন ইউনিভার্সিটিতে তারা তাদের ছেলে মেয়েদেরকে বা কোন কলেজে তাদের ছেলে মেয়েদেরকে জিওগ্রাফিতে তারা পড়াবেন। তো আমার সাজেশনের একটা অন্যতম ইউনিভার্সিটি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে নর্মালি জিওগ্রাফি পড়ানো হয় গ্রাজুয়েশন এবং মাস্টার্সে। তো এবং ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি র্যাঙ্ক যথেষ্ট ভালো,
বিগত দিনগুলোতে এই ইউনিভার্সিটিতে যথেষ্ট ভালো জিওগ্রাফি পড়ানো হয়েছে এবং বর্তমানেও এই ইউনিভার্সিটিতে হচ্ছে। নর্মালি এই ইউনিভার্সিটিতে জিওগ্রাফির জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা ভীষণ দরকার থাকে, তো তোমরা চাইলে যাদবপুর ইউনিভার্সিটিতে জিওগ্রাফি অনার্স করতে পারো। আমার আরেকটা সাজেশনের ইউনিভার্সিটি হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেখানেও জিওগ্রাফি অনার্স পড়ানো হয়, এবং এখানে যেহেতু অনার্স এবং মাস্টার্স দুটোই আছে যাদবপুর ইউনিভার্সিটির মতনই, তো তোমরা এখানেও জিওগ্রাফি অনার্স করতে পারো। ভীষণ ভালো ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গলে অনেক রেপুটেশন আছে ইউনিভার্সিটি। যারা মফস্বল থেকে আসো বা যারা সাবারবান এরিয়া থেকে আসো, তারাও কিন্তু ইউনিভার্সিটিটা ভাবতে পারো। এখানে ভীষণ ভালো জিওগ্রাফি পড়ানো হয় এবং অ্যাডভান্স টেকনোলজি এখানে খুবই উন্নত। তোমরা চাইলে এই ইউনিভার্সিটিতেও পড়াশোনাটা করতে পারো। এখানে গ্রাজুয়েশনের সাথে সাথে মাস্টার্স করারও একটা সুবিধা আছে। তো এটা হচ্ছে আমার ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি বলে মনে হয়েছে জিওগ্রাফি ক্ষেত্রে, যাদবপুর ইউনিভার্সিটির মতনই। তোমরা এখানে ট্রাই করতে পারো। সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসাবে বিশ্বভারতী ইউনিভার্সিটির কথা বলছি, কারণ এখানেও জিওগ্রাফিতে গ্রাজুয়েশন এবং মাস্টার্স দুটোই করা হয়। আমি বারবার বলছি, প্রথম যে ইউনিভার্সিটিগুলোর কথা বলছি, এখানে জিওগ্রাফি অনার্স এবং মাস্টার্স দুটোই করানো হয়। অতএব কলেজেরই মতো, যারা কলেজের কথা ভাবছো তারা হয়তো ভাবতে পারো যে আমরা তো কলেজের জন্য ভাবলাম, ইউনিভার্সিটির কথা কেন বলা হচ্ছে। এই ইউনিভার্সিটিগুলোতে কলেজেরই মতোই গ্রাজুয়েশন এবং মাস্টার্স পড়ানো হয়। তো তোমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিতেও জিওগ্রাফি ডিপার্টমেন্টে ভালো পড়তে পারো। সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এটা ভীষণই ভালো একটা ইউনিভার্সিটি। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, আমার দেখা খুব ভালো ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটা ইউনিভার্সিটি হচ্ছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, যেখানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট ভীষণ ভালো এবং যেখানে খুব ভালো অ্যাডভান্স টেকনোলজিতে কাজও হচ্ছে। এখানেও তুমি গ্রাজুয়েশন এবং মাস্টার্স দুটোই একসাথে করতে পারবে। অতএব বিশেষ করে যারা দূর নর্থ বেঙ্গল থেকে দূরবর্তী অঞ্চল থেকে আসো, তাদের জন্য ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ভীষণই ভালো। বিশেষ করে যাদের যাওয়াজাত নিয়ে একটু সমস্যা আছে বা ট্রান্সপোর্ট নিয়ে একটু সমস্যা আছে, তারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারো। খুবই ভালো ইউনিভার্সিটি জিওগ্রাফির জন্য। আর একটা ইউনিভার্সিটি হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি, এটাও আমার দেখা খুব ভালো একটা ইউনিভার্সিটি। তোমরা এখানেও জিওগ্রাফি অনার্স করতে পারো। এখানেও তোমার গ্রাজুয়েশন মাস্টার্স দুটোই করানো হয়, যার জন্য একবার ভর্তি হলে তোমার মাস্টার্স হয়ে যাওয়ারও সুবিধা আছে। তো আমি প্রথম যে চারটি ইউনিভার্সিটির কথা বললাম, এই ইউনিভার্সিটি গুলো বা পাঁচটা ইউনিভার্সিটির কথা বললাম, এগুলোতে জিওগ্রাফি গ্রাজুয়েশন এবং মাস্টার্স করানো হয়, অর্থাৎ কলেজেরই মতো। আমি আর একবার বলছি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, এই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জিওগ্রাফি গ্রাজুয়েশন এবং মাস্টার্স করা হয়। এবার যে যে অঞ্চল থেকে আসছো বা যেখান থেকে আসছো, তারা কিন্তু এই জায়গাগুলোকে চুজ করতে পারো। যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে অবস্থিত, আলিয়া ইউনিভার্সিটি অবশ্য কলকাতাতে অবস্থিত, বিশ্বভারতী ইউনিভার্সিটি বোলপুর শান্তিনিকেতন বা বীরভূমে অবস্থিত, আর গৌড়বঙ্গ ইউনিভার্সিটি হচ্ছে মালদাতে অবস্থিত, তো তোমরা যে যেখান থেকে আসো, এই ইউনিভার্সিটি গুলো আমার দেখা সেরা জিওগ্রাফি ইউনিভার্সিটি। কেন আমি বললাম এখানে গ্রাজুয়েশনের সাথে সাথে মাস্টার্স করা হয়, আমি মাস্টার্স ইউনিভার্সিটি গুলো এখানে ইনক্লুড করিনি, কারণ মাস্টার্স যে সমস্ত ইউনিভার্সিটি গুলোতে হয় সেগুলোতে গ্রাজুয়েশনের ছেলে মেয়েদের তাদের যে সমস্ত অ্যাফিলেটেড কলেজ আছে সেই কলেজগুলোতে পড়তে হয়। এবার যারা নর্থ চব্বিশ পরগনায় অঞ্চল থেকে আসো বা যারা মোটামুটি ভাবে কলকাতা নর্থ চব্বিশ পরগনার মধ্যে আছো, আমার দেখা অন্যতম একটা ভালো কলেজ হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ। যেহেতু গভর্নমেন্ট কলেজ, এখানে ফেসিলিটিটা একটু বেশি। যারা বিশেষ করে বনগাঁ, বসিরহাট, হাসনাবাদ বা তোমার মৎস্যগন্ধপুর এই সমস্ত আমডাঙ্গা এই সমস্ত দিক থেকে আসো, বা এদিকে বিধাননগর, কলকাতা সারাউন্ডিং বা পেরিফেরি অফ কলকাতাতে যারা আছো, তারা বারাসাত গভর্নমেন্টে পড়তে পারো, গভর্নমেন্ট কলেজ।
এই কলেজে জিওগ্রাফির ইতিহাস অনেক ভালো, অতএব আমি সাজেস্ট করবো যদি তোমরা এই অঞ্চল থেকে আসো তাহলে বারাসাত গভর্নমেন্ট কলেজে ভালো পড়তে পারো। লেডি বীরভূম কলেজ মেয়েদের জন্য খুবই ভালো কলেজ। এই কলেজে তোমার জিওগ্রাফি অনেক দিন ধরেই পড়ানো হয়। আমার মনে হয় এই কলেজে ইন্টিগ্রেটেডলি গ্রাজুয়েশনের সাথে মাস্টার্সও আছে। তো তোমরা যারা কলকাতা সারাউন্ডিং বা দূর থেকে যারা কোনো গার্লস কলেজে পড়তে চাও তাদের জন্য লেডি বেগুন কলেজ আমার দেখা সেরা কলেজের মধ্যে একটা। তো তোমরা লেডি বেগুন কলেজেও পড়তে পারো, এই কলেজের জিওগ্রাফির ইতিহাসও কিন্তু ভীষণ ভালো। আমার পরবর্তী কলেজ হচ্ছে লয়েড কলেজ, খুব মানে ফাইভ স্টার কলেজ বলতে পারো লয়েড কলেজ। যারা অনেক দিন ধরে ভাবনা চিন্তা করছে যে এইচএস এর পরে জিওগ্রাফি নিয়ে পড়বো, তারা এই কলকাতার লয়েড কলেজে পড়তে পারো। বিশেষ করে মেয়েদের কলেজ এটা, এবং যথেষ্ট জিওগ্রাফি ডিপার্টমেন্ট এদের ভীষণই ভালো। তো আমার অন্যতম একটা সেরা কলেজ আমার মত অনুযায়ী সেটা হচ্ছে লয়েড কলেজ কলকাতা। আমরা যারা একদম রিমোট এরিয়াতে দার্জিলিং অঞ্চলগুলোতে আছি বা জলপাইগুড়ি দার্জিলিং, আমার মতে অন্য একটা সেরা কলেজ হচ্ছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। দার্জিলিং গভর্নমেন্ট কলেজেও যথেষ্ট ভালো পড়াশুনো হয়, এবং আমরা জানি যেহেতু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে সমস্ত প্রফেসররা আসেন নর্মালি, তারা কোনো না কোনো গভর্নমেন্ট কলেজে কোনো না কোনো সময় পড়াশুনো করিয়েছেন। তো তোমরা চাইলে দার্জিলিং গভর্নমেন্ট কলেজেও পড়তে পারো, দার্জিলিং গভর্নমেন্ট কলেজেও জিওগ্রাফি ভীষণ ভালো। পরবর্তী যে কলেজ আছে সেটা হচ্ছে আমার মত অনুযায়ী শ্রী শিক্ষাদান কলেজ। এটা হচ্ছে কলকাতার মধ্যেই আছে এই কলেজটা। আর এই কলেজেরও জিওগ্রাফি ডিপার্টমেন্ট ভীষণ ভালো আছে। এখানে ফিজিক্যাল জিওগ্রাফি বা সোশ্যাল জিওগ্রাফি দুটোই ভালো পড়ানো হয়। এটাও একটা মেয়েদের কলেজ। তোমরা যারা শ্রী শিক্ষা আয়তন কলেজে পড়তে চাও তারা কিন্তু এটা প্রিফার করতে পারো, কারণ আমার মনে হয় এটা একটা ভীষণই ভালো কলেজ। এরপরে যারা একটু কলকাতা সারাউন্ডিং এর আশেপাশ থেকে বা মফস্বল থেকে আসো তাদের জন্য বিধাননগর গভর্নমেন্ট কলেজ আমার দেখা সেরা কলেজগুলোর মধ্যে একটা, কারণ এখানে সাউথ চব্বিশ পরগনা থেকেও যারা আসে তারা বিধাননগর গভর্নমেন্ট কলেজে পড়তে পারে। এই কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট খুব একটা বেশি দিনের নয়, কিন্তু খুব ভালো ভালো স্যার ম্যামেরা এখানে আছেন। তোমরা চাইলে এখানে বিধাননগর গভর্নমেন্টে পড়তে পারো। এটা আমার দেখা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ফেসিলিটেড কলেজ বলে আমি মনে করি, যেটা তোমাদের ভালো তোমরা একটা ভালো পরিষেবা পেতে পারো এই কলেজ থেকে। কলকাতার আশুতোষ কলেজ, এটা সম্পর্কে বেশি বলার কিছু নেই, কারণ এই কলেজের একটা ভালো রেপুটেশন এবং দীর্ঘদিন ধরে এই কলেজ জিওগ্রাফিতে ভালো ভালো ছেলে মেয়ে মানে প্রোভাইড করে গিয়েছেন। তো আমরা আশুতোষ কলেজেও পড়তে পারি, কলকাতার মধ্যেকার কলেজ এটা। এখানেও জিওগ্রাফি খুব ভালোভাবে পড়ানো হয়। তো তোমরা যারা চাইছো যে আশুতোষ কলেজে পড়বো তারা জিওগ্রাফি নিয়ে আশুতোষ কলেজে কিন্তু পড়তে পারো। আর একটা আছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। যারা নদিয়া অঞ্চল থেকে আসছো বা তোমরা যারা নদিয়া অঞ্চল থেকে জিওগ্রাফি পড়তে চাইছো তাদের জন্য কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ কিন্তু ভীষণ একটা ভালো কলেজ। এই কলেজেও ভীষণ ভালো ভালো স্যার ম্যামেরা আছেন। তোমরা এখানেও কিন্তু কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে পারো, কারণ এখানেও কিন্তু খুব ভালো ভালো ছেলে মেয়েরা এখান থেকে বাহার হয়েছে। তো তোমরা যারা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছো তারা কিন্তু কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে ভালো করে পড়তে পারো। রানী বিড়লা গার্লস কলেজ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার মধ্যেই আছে মেয়েদের কলেজ, এটা তোমরা যারা একটু গার্লস কলেজে পড়তে চাও তারা কিন্তু রানী বিড়লা কলেজে পড়তে পারো। এটা আমার মনে হয় খুবই ভালো কলেজ, এবং এই কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টও ভীষণ ভালো। এখানে প্রচুর খুব ভালো ভালো ছেলেমেয়েরা এখান থেকে বার হয়েছে। তো তোমরা রানী বিড়লা গার্লস কলেজেও কিন্তু পড়তে পারো। গোখলে মেমোরিয়াল কলেজ, এই গোখলে মেমোরিয়াল কলেজ কলকাতা। এটাও কেন আমি কলকাতার কয়েকটা বেশি কলেজের কথা বলছি, কারণ অনেকেরই উচ্চশিক্ষার জন্য তারা নর্মালি
কলকাতাতে চলে আসে আপনার এইচএস এর পরে, তো তোমরা চাইলে গোখলে গোখল মেমোরিয়াল কলেজে বা গোখল মেমোরিয়ালে পড়তে পারো। এখানেও কিন্তু অনেক ভালো পড়া হয় এবং জিওগ্রাফি ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট ভালো, তো তোমরা এটাও কিন্তু এখান থেকেও পড়তে পারো। চন্দননগর গভর্নমেন্ট কলেজ, এটা হচ্ছে তোমার বর্ধমান বা এই অঞ্চলে থেকে যারা আসছে ইউনিভার্সিটি বর্ধমানের মধ্যে, চন্দননগর গভর্নমেন্ট কলেজ, এই কলেজে ভীষণ ভালো ভালো আমাদের স্যার ম্যামেরা পড়িয়েছেন। তো এই কলেজের মানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট খুবই ভালো, তো তোমরা চাইলে যারা ইউনিভার্সিটি বর্ধমান থেকে পড়তে চাও বা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়তে চাও, তারা কিন্তু বিশেষ করে বর্ধমান লোকালের ছেলে মেয়েদের জন্য চন্দননগর গভর্নমেন্ট কলেজ ভীষণ ভালো কলেজ। মালদা কলেজ, আমার দেখা অনেকগুলো ভালো কলেজের মধ্যে মালদা কলেজ একটা অন্যতম। বিশেষ করে এই কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট খুবই ভালো, যারা একটু নর্থ বেঙ্গল এরিয়াতে আছো বা যারা নর্থ বেঙ্গল এরিয়া থেকে পড়াশোনা করতে চাও, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য মালদা কলেজ ভীষণ ভালো কলেজ। তোমরা চাইলে মালদা কলেজে পড়তে পারো, এই কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট ভীষণ ভালো। আমি অন্য ডিপার্টমেন্ট জানি না, কিন্তু এই কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট ভীষণ ভালো, তাই তোমরা চাইলে মালদা কলেজ থেকেও জিওগ্রাফি অনার্স কমপ্লিট করতে পারো। আমার আরেকটা কলেজ হচ্ছে বিদ্যাসাগর কলেজ, এই কলেজের ঐতিহ্য ভীষণ ভালো, কলকাতাতে এই কলেজে পড়াশোনা করা হয়, তো তোমরা চাইলে এই কলেজেও পড়াশোনা করতে পারো। এবং এই কলেজের মধ্যে কিন্তু যারা আছো তারা এইচএস পাস করার পরে এই কলেজ থেকেও যথেষ্ট ভালো করে তোমরা পড়াশোনা করতে পারো। তো মোটামুটি ভাবে আমার যে কলেজগুলোর কথা আমি বললাম, যারা নিউ কামার বিশেষ করে যারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাও এইচএস এর পরে, তাদের জন্য এই কলেজগুলো আমার সাজেশন বা ইউনিভার্সিটি আমার সাজেশনের মধ্যে থাকলো। তোমরা তোমাদের নিজের মত অনুযায়ী যে কোনো জায়গায় ভর্তি হতে পারো, বাট যারা নিউ কামার একদম যারা যাদের কোনো ধারণা নেই, তাদের জন্য আমার দেওয়া এই সিলেক্টিভ কলেজগুলোর কথা আমি বললাম, তোমরা এইগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। তোমরা চাইলে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে তাদের ফ্যাকাল্টি মেম্বার, তাদের ডিপার্টমেন্টাল হিস্ট্রি, তোমরা এগুলো কিন্তু ভালো করে দেখে নিতে পারো। আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ, আমার লাস্ট আর একটা কলেজ আমি বলার আগে বলে দিই, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজটা, ন্যাকে এই ক্রেডিট কলেজ। এবং এই কলেজে যথেষ্ট ভালো পরিমাণে এই কলেজে পড়াশোনা হচ্ছে, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়তে চাও, তারা বারাসাত গভর্নমেন্ট কলেজের মতো আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ বা এপিসি কলেজও তোমরা পড়তে পারো। এবং এই কলেজটাও কিন্তু খুবই ভালো কলেজ জিওগ্রাফির জন্য। আর লাস্ট আর একটা কলেজ হচ্ছে নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজ। নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজ জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য ভীষণ ভালো একটা কলেজ। যারা নর্থ বেঙ্গল রিজিন থেকে আসছো তারা মালদা কলেজে যেমন পড়তে পারবে, যেমন দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পড়তে পারবে, তেমনি নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজেও তোমরা পড়তে চাইলে পড়তে পারো। এটাও খুব ভালো ডিপার্টমেন্ট, জিওগ্রাফি ডিপার্টমেন্ট। তো এই ছিল আজকে আমার তোমাদের দেওয়া সাজেশন, তোমরা চাইলে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি এর মধ্যে চুজ করতে পারো। থ্যাংক ইউ।